আপনার যদি প্রেশার থাকে কি করে আপনি ওষুধ ছাড়া আপনার প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এই ভিডিওতে সেটি আলোচনা করব এবং বাড়িতে বসেই সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক নম্বর হচ্ছে হেলদি হার্ট, আপনার হার্টটাকে সুস্থ রাখতে হবে এবং সুস্থ রাখার জন্য কতগুলো কাজ করতে হবে, যেমন আপনাকে ফল বেশি খেতে হবে। নাম্বার টু, আপনাকে ভেজিটেবল জাতীয় জিনিস সবজি বেশি খেতে হবে এবং হোল গ্রেন, যে সমস্ত খোসাযুক্ত যেমন আমাদের গোটা ডাল, গোটা সবজি, এগুলো বেশি খাবেন। এবং যদি মাংস খান বা মাছ খান তাহলে ফ্যাটি জিনিস খাবেন না, লিন, যেটা হালকা বা কচি, সেইগুলো খাবেন। নাম্বার টু হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, প্রত্যেক দিন অন্তত 150-30 মিনিট, সপ্তাহে 5 দিন, তার মানে প্রত্যেক সপ্তাহে 150 মিনিট আপনি হালকা ব্যায়াম করুন অথবা হাঁটাহাঁটি করুন। এই ফিজিক্যাল এক্সারসাইজটুকু আপনাকে করতে হবে। নাম্বার থ্রি হচ্ছে, যদি আপনার ওজন বেশি থাকে তাহলে ওজন কমানোর ব্যবস্থা করুন, এবং সেটা কিসের জন্য, কিসের মাধ্যমে করতে পারেন, হাঁটাহাঁটি করে, খাদ্য কন্ট্রোল করে, কাজ বেশি করে, এভাবে ওজনটাকে কন্ট্রোলে রাখতে হবে। নাম্বার ফোর, খুব ভাইটাল স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনি বাড়িতেই থাকুন, আপনি অফিসে থাকুন, বিভিন্ন রকম চাপ থাকে এবং এই স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে। স্ট্রেস ম্যানেজমেন্টের কতগুলো পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে মেডিটেশন, প্রত্যেক দিন অন্তত কম করে একদম নিশ্চিন্তে আপনি মেডিটেশন বা ধ্যান করার চেষ্টা করুন। কোনো কিছু বিশেষ কিছু করার দরকার নেই, কিন্তু কোনো একটা মনটাকে স্থির রেখে নির্দিষ্টভাবে 10 মিনিট নিশ্চিন্তে নিজের সঙ্গে থাকুন, মেডিটেশন করুন। ডিপ ব্রিদিং, এই যে কখনো আমরা যেটা অনুলম বিলম বা কপালভাতি করি সেগুলো করুন। এছাড়া ম্যাসেজ করুন, সারা শরীরে মেসেজার পাওয়া যায় বা যায়, অনেকেই আছে মেসেজ করে দেয়, সেই মেসেজ করুন এবং মাসেলকে রিল্যাক্সেশন করে রাখুন। মাসেল রিল্যাক্সেশনে করার জন্য কিছু ব্যায়াম আছে, সেগুলো করুন, তার সঙ্গে যোগা করুন। কিছুক্ষণ যোগ করলে অন্তত 30 মিনিটস একটা রেগুলার যদি যোগা করেন তাহলে কিন্তু আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে। তাহলে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কী করবেন, এক নম্বর হচ্ছে মেডিটেশন, 2 নম্বর ডিপ ব্রিদিং, 3 নম্বরে আপনি এক্সারসাইজ বা মাসেল রিল্যাক্সেশন এবং মেসেজ, এবং 4 নম্বরে যোগা। আরেকটা জিনিস যেটা করতে হবে আপনাকে, এখন যদিও অনেক কমে গেছে, কোনো নেশা থাকলে সেটা ছাড়তে হবে, বিশেষত স্মোকিং, এটি খুবই মারাত্মক। কাজেই এই 5টি কাজ যদি আপনি করেন, এক নম্বর হচ্ছে হেলদি হার্ট, নাম্বার টু ফিজিক্যাল যেটা এক্সারসাইজ বা ওয়াকিং 150 মিনিট পার উইকে, নাম্বার থ্রি ওয়েট রিডাকশান, নাম্বার ফোর স্ট্রেস ম্যানেজমেন্ট, এবং স্মোকিং করবেন না, এই কাজগুলো করলে অটোমেটিক্যালি আপনার প্রেশার দেখবেন অনেকখানি কমে গেছে, আপনার হয়তো কোনো ওষুধ খাওয়ার দরকারই হবে না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে করুন। আপনি সুস্থ থাকুন, নমস্কার।